হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে আমরা আজকে ফুচকা খেতে চলে এসেছি। এটা ভাতাতে, তো অনেকদিন যাবত ফুচকা খাওয়া হয় না, প্রায় 9 মাস যাবত। তো আমার হাজবেন্ডকে বলার পর নিয়ে আসলো, এসে দেখি এটা ফুচকা না, আসলে চটপটি, কিন্তু ওরা এটাকে ফুচকা বলেই চালিয়ে দেয়। তো আরও একদিন আমরা ভাতা গিয়েছিলাম, আমাদের একটা কাজে গিয়েছিলাম, তখন আমার হাজবেন্ড ফুচকার দোকানের সামনে থেকে যাচ্ছিল, তো জিজ্ঞেস করলো ফুচকা খাবে কিনা। তো আমি বলছিলাম যে যদি খাও তাহলে অবশ্যই খাবো। এর জন্য আজকে আমরা অরিজিনাল একটা দোকানে আসছি, যেখানে এই যে দেখতে পাচ্ছেন একদম বাংলাদেশিদের মতনই এরা ফুচকা তৈরি করে। আর স্বাদটাও ছিল আল্লাহ নাম নিয়ে মোটামুটি খুব ভালোই। তো আজকে খাওয়াচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার হাজবেন্ডের পাশে যে বসছে এক ভাই, তো উনি বললো আজকে আমি খাওয়াবো ভাবিকে, এর জন্য দুধি এগুলো খাওয়াচ্ছিল। তো আমার কাছে এই ফুচকাটা ভালোই লেগেছে। কেউ যদি আপনারা ফুচকা খেতে চান তাহলে একদম ভাতাতে চলে যাবেন, ওখানে গেলেই ফুচকলেই পাবেন। আর আমার ছেলে ফুচকাটাকে খুবই পছন্দ করে, সে অলরেডি এক প্লেট ফুচকা সাবার করে দিয়েছে। আর ভাই জিজ্ঞেস করতেছিল আমার ছেলেকে যে আরও খাবে কি না, তো বলছিল যে না আমার পেট ভরে গেছে আর খাবো না। সে ফুচকাটাকে অনেক অনেক পছন্দ করে। তো আমার এই ফুচকার ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।